আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ঝরঝরে ঝরে রান্নার পারফেক্ট রেসিপি বা সাদা ফোলাও রেসিপি আশা করি আজকের আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো ভিউয়ার্স চলুন দেখে নেই ঝরঝরে ফোলাউ রান্নার পারফেক্ট রেসিপি পোলাও রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিন কাপ পোলাও চাল মেজারমেন্ট কাপের আর চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আর আপনারা এটা বাসমতি চাল দিয়েও করতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব দুটি তেজপাতা মাঝখান থেকে ছেড়ে নিয়েছি চারটি এলাস আর দিয়ে দিচ্ছি চারটি দারুচিনি এখন মশলাগুলিকে একটু ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন করে ভেজে নিব না হালকা করে ভেজে নিব তো পেঁয়াজটা আমার ভাজা শেষ এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটাকেও আমি একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব পোলাও চাল চালটা দিয়ে আমি চালটাকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার চালটা কিন্তু ভাজা শেষ যখন এরকম দেখতে হবে তখন মনে করবেন যে ভাজা শেষ হয়ে গেছে এখন আমি গরম পানি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পানি আমি এখানে অ্যাড করে দিব আর দিয়ে দিচ্ছি আমি এক কাপ দুধ দুধটাকে আমি গরম করে রেখেছিলাম তো টোটাল এখানে ছয় কাপ দেওয়া হয়েছে পাঁচ কাপ পানি এক কাপ দুধ তো তিন কাপ আমি চাল নিয়েছি মেজারমেন্ট কাপের আর মেজারমেন্ট কাপের ছয় কাপ আমি এখানে দুধ আর পানি অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব তিন টেবিল চামচ ঘি আর ঘিটা দেওয়ার কারণেই কিন্তু আপনার ফ্লাউটা একদম ঝরঝরে হবে এটা দিয়ে আমি এখন ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর এই পোলাওটা আপনারা মেহমানদারিতে বা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে এটা রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নেব আর ঢাকনার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে আমি একটি টিস্যু দিয়ে বন্ধ করে দেব তো পাঁচ মিনিট আমি অপেক্ষা করব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে পানিটা ছিল সে পানিটা শুকিয়ে গেছে এখন আমি পোলাওটা উল্টিয়ে দিব ভালোভাবে মিক্স করে নিব তো আমি একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিব ফ্লেভারের জন্য চার পাঁচটি কাঁচা মরিচ আর দিয়ে দেবো কিছু কিশমিশ আপনারা চাইলে এখানে আলু বোখারাও দিতে পারেন বা এটা স্কিপ করতে পারেন তো আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দুই মিনিটের জন্য দমে রেখে দিব আর দুই মিনিটের ভিতরে কিন্তু আমার পারফেক্ট ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিব দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে দেখতেও একদম সাদা আর ঝরঝরে এখন এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি ও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ঝরঝরে হয়েছে তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরে এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারাও তৈরি করতে পারবেন একদম পারফেক্ট ঝরঝরে পোলাও রেসিপি তো আমার পোলাও রান্না শেষ এখন আমি চুলাটা অফ করে দেব ও আপনাদেরকে ছাগ করে দেখাবো তো ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই আজকের রেসিপিটি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ঝরঝরে পারফেক্ট পোলাও রেসিপি এটি বিয়ে বিয়েবাড়ি মেহমানদারি বা ঈদের সময় আপনারা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর এটা সবাই পছন্দ করবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম এগুলি এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ